জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে দুর্বিষহ জীবনযাপন করছেন সাধারণ মানুষ, আর দেশের মানুষকে কষ্টে রেখে কোনো উদ্যোগ সফল হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য সাধারণ জনগণের ক্রয়সীমার অনেকেরই বাইরে। জিনিসপত্রের দাম বাড়লেও জনগণের আয় সেভাবে বাড়েনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে আরো বাস্তব এবং কঠোর পদক্ষেপ নিন। মানুষকে আপেটা রেখে কোনো ভালো কথাই গেলানো সম্ভব নয়। বছরের পর বছর ধরে মাফিয়া চক্রের তৈরি বাজার সিন্ডিকেট ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজটি হয়তো একটু কঠিন হলেও কিন্তু অসম্ভব নয়। প্রয়োজনে উপদেষ্টা পরিষদের আকার হয়তো বাড়ানো যেতে পারে এই প্রয়োজনে। শুধু বাজার নয়, সব জায়গাতেই এখনও আওয়ামী লীগের সিন্ডিকেট রয়ে গেছে বলে দাবি করে দ্রুত তা ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার শেরেবাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে, তাদের আমলে গড়া তাদের সিন্ডিকেট এখন এই সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট। এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জাল পরিষ্কার করার জন্য জনগণকে সাথে নিয়ে সাহসিকতার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে। দ্রুততম সময়ের মধ্যে নিত্য পণ্যের দাম মানুষের হাতের নাগালের মধ্যে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। শুক্রবার মিরপুরে ছাত্র জনতা মতবিনিময় সভায় কথা বলেন তারা। আপনাদেরকে যারা বিভিন্ন স্বার্থে নিজেদের কাছে টিস্যুর মতো ব্যবহার করার চেষ্টা করছে বা ভবিষ্যতে করবে, তাদের থেকে সাবধান থাকবেন। একটা জিনিস শুধু মনে রাখবেন, যদি এই ছোটো খোটো লোভ যেগুলো রয়েছে, ছোটোখাটো স্বার্থ যেগুলো রয়েছে, সেগুলোকে উপেক্ষা করে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে আগাতে না পারেন, তাহলে চব্বিশের ছাত্র জনতার যে স্পিরিট, সেই স্পিরিট কোনো দিন এই বাংলাদেশে বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। আমাদের যদি ঘন্টার পর ঘন্টা এই জামের মধ্যে বসে থাকতে হয়, তাহলে কিন্তু সাধারণ জনগণ একটা সময়ে অধৈর্য হয়ে যাবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে সাধারণ মানুষের জন্য আপনারা জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসুন, না হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যে কোনো সময় মানুষ রাস্তায় নেমে আসতে পারে। সাম্প্রদায়িক অপশক্তি, মাজার, মন্দির, মুক্তিযুদ্ধের ভাস্কর্য আক্রমণ, ভাঙচুর করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের নেতৃবৃন্দ। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রোহদাহ স্বপ্নযাত্রা শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট সহ নানা ধরনের চাপে আছেন দেশের মানুষ। এসব সমস্যার দ্রুত সমাধান চান তারা। বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার সংগ্রামকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে শহীদ ফারহান ফায়েজের বাবা বলেন, তরুণদের বৈষম্যহীন বাংলাদেশের আশা করে মানুষ, সরকারকে সংস্কারের সময় দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। কোনো আইনে যেন মিডিয়ার স্বাধীনতা খর্ব করা না হয় এই দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে এর সম্পাদক ও প্রকাশক জানান, ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে পত্রিকাটি। পত্রিকাটি চালু করতে গিয়ে যেন আইনি বাধায় পড়তে না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, কোনো আইনে যেন মিডিয়ার স্বাধীনতা খর্ব না হয়।
মিডিয়ার সংস্কার করার আগে সম্পাদক ও মালিকদের সংস্কার করা প্রয়োজন। মিডিয়ার প্রতিনিধিরা মেধাবী কিনা, সম্পাদকদের জ্ঞানের পরিধি কতটুকু তা বিবেচনা করার দাবিও জানান তিনি। ছাপাখানায় হামলা ও লুটপাটের বিষয়ে উচ্চ আদালতে আপিল করার পাশাপাশি নতুন করে আরেকটা মামলা করার কথাও জানান তিনি। যাত্রী চাহিদা বিবেচনায় ঢাকা কক্সবাজার রুটে 5 দিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। চলবে আগামী 23 থেকে 27 অক্টোবর পর্যন্ত। কক্সবাজার আইকনিক রেল স্টেশনের স্টেশন কর্মকর্তা গোলাম রাব্বানি জানান, বিশেষ এই ট্রেন চলবে আগামী 23 থেকে 27 অক্টোবর পর্যন্ত। এ সময় নিয়মিত 2 জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি চলবে বিশেষ ট্রেন সার্ভিস। ঢাকার কমলাপুর স্টেশন থেকে 23 অক্টোবর রাত 11টায় যাত্রা শুরু করে কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল 7টায়। 24 অক্টোবর দুপুর 1:40 ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। ট্রেনটি ঢাকা পৌঁছাবে রাত 10টায়। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান ও স্বৈরাচারের 16 বছরের কার্যক্রম নিয়ে 200-এর বেশি কার্টুন প্রদর্শনী করেছে বাংলাদেশ কার্টুনিস্ট ফোরাম। জাতীয় দৈনিকের 11 জন কার্টুনিস্টের কার্টুন স্থান পায় এখানে। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে প্রদর্শনী দেখতে আসেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। 8 অক্টোবর থেকে চলা প্রদর্শনীতে তরুণদের আনাগোনাই ছিল বেশি। ছাত্র আন্দোলনের অংশ নেয়া অনেকে এসেছেন সপরিবারে। চতুর্থবারের মতো এমন আয়োজন নিয়ে আয়োজকরা বলছেন, আগামীতে কেউ যেন স্বৈরাচারে হতে না পারে সেজন্য এমন প্রয়াস। কার্টুনের এই প্রদর্শনী চলবে আগামী 19 অক্টোবর পর্যন্ত। সাভারে নির্মাণাধীন একটি সেফটি ট্যাঙ্কে কাজে নেমে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে হেমায়তপুরের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটি ট্যাঙ্কে কাজে নামেন এক নির্মাণ শ্রমিক। কিছুক্ষণ পর তার এক সহকর্মীও যোগ দেন তার সাথে। এক পর্যায়ে তাদের কারও কোনো সাড়াশব্দ না পাওয়ায় সন্দেহ হয়। পরে অসুস্থ অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মৃত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে ফায়ার সার্ভিস। এবার দেশের বাইরের খবর। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হামাস নেতা ইয়াহিয়া সিনিয়রকে হত্যা করতে সক্ষম হলেও গাজায় যুদ্ধ শেষ হয়নি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এর মধ্য দিয়ে শেষের শুরু হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ইয়াহিয়া সিনিয়রের মৃত্যু সংবাদের পর বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এর মধ্য দিয়ে বন্দীদের মুক্ত করার পথ সহজ হলো। যদিও এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কিছু জানায়নি হামাস। নিন্দা জানিয়ে ইরান বলছে, সিনিয়রের মৃত্যুর মধ্য দিয়ে আরও শক্তিশালী হবে হামাস। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বৃহস্পতিবারেও প্রাণ গেছে আরও 28 জনের। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তারা। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় টঙ্গীতে শুরু হয়েছে 6ষ্ঠ জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। দেশের জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, সার্ভিসেস দল এবং প্রতিষ্ঠানসহ 29টি দলে 139 জন ছেলে মেয়ে অংশ নেন এই চ্যাম্পিয়নশিপে। শুক্রবার আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলও ছিলেন উদ্বোধনী আয়োজনে। 3 দিনের এই চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামী রোববার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং এখন টেলিভিশন ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।